এবারের আসরে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে $2,25,000 পাবে, যা বাংলাদেশি টাকায় ২৬৪ লাখ টাকা। অর্থাৎ বাংলাদেশ দল যদি একটি ম্যাচও জিততে না পারে তারপরও এই টাকা পাবে, আর জিততে পারলে প্রত্যেক জয়ের জন্য বাড়তি টাকা পাবে। একই সঙ্গে পরের পর্বগুলো যেতে পারলেও বাড়বে অর্থের পরিমাণ। টুর্নামেন্টের জন্য সর্বমোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার, প্রায় ১৩২ কোটি টাকা। আগের আসরে সেটা ছিল $56 লাখ, অর্থাৎ ৬৫ কোটি টাকা। অর্থাৎ গত আসরের চেয়ে এবার দ্বিগুণ বরাদ্দ দিয়েছে ICC। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে ১.২৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫.৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭,২৭,৫০০ মার্কিন ডলার, অর্থাৎ ৯.২৪ কোটি টাকা। সুপার এইট থেকে বাদ পড়া চারটি দল পাবে ২,৮২,৫০০ ডলার, বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪.৫০ লাখ টাকা। সেমিফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতিটি দল পাবে ৩১,১৫৪ ডলার, বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকা। এছাড়াও ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২,৪৭,৫০০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ২,৯০,০০০ টাকা। ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল পাবে ২,২৫,০০০ ডলার, যা বাংলাদেশের মুদ্রায় ২,৬৪ লাখ টাকা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তী নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।